বিরতির পর স্বাগত রাজ্যকে করিডোর হিসেবে ব্যবহার করে রোহিঙ্গারা প্রতিনিয়ত রাজ্যে প্রবেশ করছে এবং সেই খবর কিন্তু সংবাদ শিরোনামে উঠে আসছে বারংবার আবারও ধর্মনগর রেল স্টেশন রোড থেকে আটক চার রোহিঙ্গা জানা যায় সাত সকালে প্রায় আটটা নাগাদ এলআইসি অফিসের সম্মুখ থেকেই আটক করা হয় তাদেরকে জানা যায় তারা বাংলাদেশ থেকে কয়লা শহর দিয়ে গার্গি স্টেশনের এলাকায় গাড়ি করে স্টেশনে আসে কাজের উদ্দেশ্যেই কোনো এক ব্যক্তি তাদেরকে নিয়ে যাবার কথা ছিল বলে তারা পুলিশকে জানাচ্ছেন বর্তমানে তারা ধর্মনগর থানার হেফাজতে রয়েছে তাদের মধ্যে নাম হচ্ছে আরব বয়স ২২ বছর পিতা আমির হাকিম কক্সবাজারের ক্যাম্প নম্বর তে বাড়ি অন্যটির নাম হচ্ছে সোমিয়া তার বয়স কুড়ি বছর পিতার নাম রহমত উল্লা বাড়ি ইসমাতারা এলাকায় তার বয়স 17 বছর এমনটাই কিন্তু খবর itibধি চারজন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ তারা জানাচ্ছে যে তারা কাজের উদ্দেশ্যে হায়দ্রাবাদ যাচ্ছিল গোপন খবরের ভিত্তিতেই পুলিশ তাদেরকে আটক করেছে বলে খবর সেই বিষয়ে ও দেবাশিস ভট্টাচার্য কি বলছে শুনাবো एक्चुअली ধর্মনগর থানায় আজকে সকালবেলা একটা খবর আসে যে কিছু অপরিচিত লোক সাসপেক্টেড বাংলাদেশি ন্যাশনাল রাজবাড়ি এলাকায় ঘোরাফেরা করছে তো সেই সংবাদের ভিত্তিতে ধর্মনগর থানার অফিসার রাজবাড়িতে যায় এবং গিয়ে আমরা চারজন দুজন মেল দুজন ফ্যামিল লোককে আমরা ডিটেইল করে এবং থানায় নিয়ে আসা হয় তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে তারা বাংলাদেশি এবং রোহিঙ্গা রোহিঙ্গা তারা রোহিঙ্গা মানে মায়ানমার থেকে প্রায় সাত বছর আগে বাংলাদেশে এসছে এবং বাংলাদেশ ক্যাম্পে ওরা তো আজকে সকালে তারা তাদের রিলেটিভ যারা হায়দ্রাবাদে থাকে ওইখানটায় যাওয়ার জন্য তারা প্ল্যান করছিল তো যাই হোক পুলিশ তাদেরকে ডিটেন করেছে তাদেরকে আমরা থানায় এনেছি এবং নির্দিষ্ট একটা থানা আমরা মামলা নিচ্ছি তিনি গোটা বিষয়টি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অন্যদিকে রোহিঙ্গারা বলছে যে তারা ত্রিশ হাজার টাকার বিনিময়ে দালালের সাহায্যে বাংলাদেশ ভারত সীমান্ত পারাপার হয়ে ভারতে প্রবেশ করে ধর্মনগর থানার পুলিশের হাতে ধরা পড়ার পর রোহিঙ্গারা গোটা বিষয়টি তুলে ধরেছেন এবং শুক্রবার অর্থাৎ আজ তাদেরকে আদালতে তোলা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানাচ্ছে অর্থাৎ আজ সকালেই ধর্মনগর স্টেশন রোড থেকেই এই চার রোহিঙ্গাকে আটক করে পুলিশ নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন